হ্যালো বন্ধুরা, বুলার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা টকটক ঝালঝাল একটা শুটকি মাছের মাখা শুটকির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই। এই দেখো, শুটকি মাছগুলোকে আমি এরকম কাঁচি দিয়ে তার পাকনা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে, এগুলো সব বাড়তি জিনিস, মাথাটা লেজ সব বাদ দিয়ে কেটে ফেলে দিলাম। এবার একটা প্যানে তিন চারটে কাঁচা লঙ্কাকে আমি অল্প একটু জল দিয়ে একটু সিদ্ধ মতন করে নেব, যাতে লঙ্কাগুলো একটু নরম হয়ে যাবে। বেশি সময় না, সামান্য কয়েক সেকেন্ডেই লঙ্কাগুলো বেশ সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর ওফ, এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে না! আমরা আগে কিন্তু শুটকি মাছ খেতামই না, কিন্তু খাই খুব কমই, কিন্তু এখন বেশ ভালো লাগে। এবার এই শুকনো কড়াইতেই এই মাছের টুকরোগুলোকে আমি বেশ কিছু সময়, মানে দু মিনিট মতন একটু ভেজে নেব। নিয়ে তারপরে এরকম এক কাপ বড় জল দিয়ে পুরোটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো। দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পুরো সিদ্ধ হয়ে, যতক্ষণ না মাছটা একটু নরম হয়ে আসছে। এ দেখো, এবার গ্যাস অফ করে আরও আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখলাম। এবার মাছগুলো তুলে নিয়ে আমি ফ্রেশ জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব। যদিও এই মাছটার মধ্যে কিন্তু কোনো নোংরাই নেই, একটুও কোনো নোংরা পাইনি। এর প্যাকিংটাই এত সুন্দর হয় যে তেমন কিছু থাকে না। এবারে এক থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়ে এই তিনটে শুকনো লঙ্কাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব, একটু লাল করে ভাজতে যতটুকুই সময় লাগে। এমন মজার লোভনীয় খাবার, এটা অনেকেই খেতে ভালোবাসে, আর অনেকে আবার গন্ধের জন্য অনেক দূরে সরে যায়। আর দিলাম বেশ সাত আট কোয়া রসুনকে আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি, সেটাকেও এর মধ্যে ভেজে নেব একটু। রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এবারে দেব দুটো পেঁয়াজকে আমি এরকম করে কেটে রেখেছিলাম, তার কিছুটা এর মধ্যে দেব, আর বাকি কিছুটা আমি পরে ব্যবহার করব। দেখতে থাকো, মানে অর্ধেকটা দিলাম এই ভাজার মধ্যে আর অর্ধেকটা কাঁচা থাকবে। এবারে সেই ধুয়ে রাখা মাছগুলোকে আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার সেগুলোকে এর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করব। দেখো, সামান্য দু চামচ তেলেই এমন মজাদার শুটকি মাখা হয়ে যাবে। আর অল্প একটু নুন আমি এই সময় দিলাম, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, এই 1/4 চা চামচ। বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা করব। গ্যাসের আঁচ কিন্তু লো থেকে মিডিয়ামই আছে। দু থেকে তিন মিনিটের মধ্যে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর বেশ নরমও হয়ে যাবে। এ দেখো, ভাজাও হয়ে গেছে, একদম ছেড়ে ছেড়ে এসছে। এবার তুলে নেওয়া, ব্যাস এরপর আর তেমন কোনো কাজ নেই। এবারে ওই যে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি একদম গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে সেই কাঁচা লঙ্কাগুলো যেটা জলে সিদ্ধ করেছিলাম ওটাও দিলাম। এটা ঝালটা তোমরা যে যেমন খাবে সেরকম দেবে, তবে শুটকি মাছটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, আমরা একটু ঝাল বেশিই খাই। আর বাকি যে কাঁচা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেও এর মধ্যে ভালো করে চটকে নেব। এবারে সেই যে ভাজা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে এবার হাতে বেশ করে সুন্দর করে হাতের ভালোবাসা দিয়ে এটাকে মাখতে হবে। যত এটা ভালো করে মাখবে তত এর মধ্যে থেকে মজা বেরোবে। আর শেষে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি। ধনে পাতার গন্ধটা তো এই মাছের সাথে এতই ভালো লাগে। এই যে এখন আমি মাখছিলাম না, কোনো কিন্তু গন্ধ পাইনি এতটুকু। শুধু যেটুকু সময় আর কি কড়াইতে রান্না হচ্ছিল ওই সময়টুকুই গন্ধ যাবে গেছে। গরম ভাতে আর তো মনে হয় কিছুই লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আর সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে আমি মিশিয়ে মেখে দেব। ব্যাস, এবার শুধু গরম ভাতে খেয়ে নাও। তাহলে বন্ধুরা, জানিও কেমন লাগলো আমার এই শুটকি মাছের মাখা রেসিপি। যারা খাও না তারা দেখে অন্য কিছু ভেবো না, আর যারা ভালো খাও তারা তো ভালো বাসবেই। তাহলে আমার এই রেসিপি দেখে তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিতে ভুলো না, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বুলার হেসেলের পাশে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য